নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মাম্পি। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। টানা 19 দিন পর ফের বাড়ল পেট্রোল পণ্যের দাম। পেট্রোলের লিটার প্রতি 17 পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি 21 পয়সা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠাপড়া সঙ্গে তাল মিলিয়ে তেলের দাম রোজ নির্ধারণ করার কথা থাকলেও গত 19 দিন তা করা হয়নি। এর ফলে এখন থেকে পেট্রোল ডিজেলের জন্য আমজনতাকে গুনতে হবে আরো কিছু বেশি টাকা। নতুন প্রজন্মকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে। মা আনন্দময়ী বিদ্যাপীঠের বার্ষিক সংস্কৃত অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। নতুন প্রজন্মকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে, স্বচ্ছ রাখার ক্ষেত্রে শিক্ষা দিতে হবে। আমাদের বাঁচার ক্ষেত্রে পরিবেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই সম্পর্কে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে হবে। গুণগত শিক্ষার উপর গুরুত্ব দিয়ে মা আনন্দময়ী বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। টাউন হলে এই অনুষ্ঠানে মা আনন্দময়ী বিদ্যাপীঠের পড়ুয়া এবং অভিভাবকেরা অংশগ্রহণ করেন। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। Spark into the young mind that we can do it, we are achievers, we will achieve something in life. That is the education that is required, and I'm happy to know that this school not only gives information, not only teaches, but also adds value to teaching. Like I've heard from the principal, she said that we try to keep the school, or we keep the school, plastic free, polythene free. It's a small gesture, but has great value. Teaching the young minds about environment consciousness, about the importance of keeping the environment clean. Teaching young girls and boys that the environment is of prime importance for our survival. Bureau report, Focus Tribura. আগরতলা শহরের হাল ফিরিয়ে আনতে বর্তমান সরকার যখন অগ্রণী ভূমিকা পালন করেছে, তখনই এর বিরোধিতায় ভিন্ন সুর মেলালে আগরতলা পৌর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা। তিলোত্তমা, আগরতলা শহরের হাল ফিরিয়ে আনতে যখন সচেষ্ট বর্তমান সরকার, তখনই এর বিরোধিতা ভিন্ন সুর শোনা গেল আগরতলা পৌর নিগমের মেয়রের গলা। দীর্ঘ বাম জামানায় শহরের সরকারি জমির উপর গড়ে ওঠা দলীয় কার্যালয়গুলিকে রক্তচক্ষুর ভয়ে ভাঙ্গার সাহস দেখতে পারেনি পৌর নিগম। ভাঙ্গা তো দূরে থাক, ধারে কাছে ঘেঁষে একটি নোটিশ ঝোলানোর ক্ষমতাও দেখাতে পারেনি তারা। অবশেষে সরকার পরিবর্তনের সঙ্গে বেআইনিভাবে গজিয়ে ওঠা দলীয় কার্যালয়গুলি যখন ভাঙতে উদ্যোগ নিল সরকার, তখনই গাত্রদাহ শুরু হলো পৌর নিগমের। বিষয়টিকে শহরবাসী ভালো চোখে এবং সাধুবাদ জানালেও তা ভালোভাবে নেয়নি পৌর নিগম। আমরা কয়েকদিন আগে আপনাদের সঙ্গে আপনারা আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, তখন যে চারিদিকে যে মুক্ত করার যে সমস্ত কাজ চলছে এই সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তখন আমরা বলেছিলাম যে এই সম্পর্কে আমাদের জানি না যে সময় কাজ করছে, এখন টার্মেটোগুলো কাজ করেছে। এরপরে কিন্তু আমাদের কাছে আর আমার প্রশ্ন এখনো আছে, এটাকে আবার আমরা এটাকে আমাদের মাধ্যমে সবার কাছে বলতে চাই যে ব্যাপারে আমরা আগেই বলেছিলাম, আরও বলতে চাইছি আমাদের কাছে, তা হচ্ছে এই যে ভাঙার কাজ যেটা হচ্ছে, সহযোগিতার কথা বলছি, যাতে রাজ্য সরকারের নির্দেশে রাজ্য সরকারই করছে, এটাকে পৌর নিগমের বলি। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে রাজ্যবাসী যে খুশি তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। আরে
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সির সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আর ফেল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বড় একটা ভুল হয়ে গেছে বউ। আরে রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না। তাই সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। পরিচয় সেই ছোট্টবেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব সেখানে হয়েছে বড়, গিয়েছে সময়, স্মৃতিরা সব মনেতেই রয়েছে, বলেছিল আমাকে আমাকে সাক্ষী, আমি কান্না হাসির নতুন নতুন ভালোবাসা সাক্ষী, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আসার। সময়কে পেছনে ফেলে নীরব বন্ধু হয়ে এভাবে বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প, রেডিমেড ওয়ারড্রপ। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আগরতলার জিবি বাজার এলাকায় জুয়া খেলা ও নেশা কারবারিদের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। অতিষ্ঠ হয়ে এলাকাবাসীরা রবিবার জুয়া খেলায় মত্ত থাকা কয়েকজন মাফিয়াকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। আজকের ঘটনা, আজকে না বিগত অনেকদিন যাবতে চলতেছে সিপিএফ এর তাবন নেতারা যে উপদ্রব বাজারে ধাওয়া খাইয়া, যে বিলাতি মদ বলেন, দেশি মদ বলেন, এগুলা বিক্রি করতে জিবি বাজারে, জিবি বাজারটা তো নষ্ট করছেই, উপরন্তু এখন শিক্ষাইয়া বাইরে মানে আশেপাশে আমরা যে প্রতিবেশী আছি তারা তারা তাদের উপদ্রবে আমরা এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছি। আমি চাই এটা সুস্থভাবে একটা বিচারের মাধ্যমে তাদেরকে মানে কঠোর কঠোর শাস্তি প্রদান করতে, এবং আমরা এলাকাবাসী খুব শান্তিতে থাকুন, আমরা রাত্রেবেলায় ঘুমাইতে পারি না তাদের উপদ্রবে। এরকম অবস্থা জিবি এলাকা, মানে এই যে সিপিএম এর তাবত তাবর মাফিয়া, ডিওয়াইএফ এর নেতা, তারা এখানে এলাকাবাসীতে মানে এলাকাবাসী অতিষ্ঠ করে আছে, প্লাস আপনার এই তারা জুয়াই বলেন, এনডিনে বলেন, এবং অসামাজিক কাজে লিপ্ত তারা, এবং যাদেরকে আজকে আনছে ধৈরা তাদের মধ্যে ম্যাক্সিমাম হলো সিপিএম এর তাবর তাবর নেতার, যারা আগে বড় বড় কথা বলছে তাদেরই সন্তান। তারা কি এলাকাবাসী আছে না পুলিশে আছে? মানে এলাকাবাসীর এলাকাবাসী প্রথম ধরছে,
ধৈরা তাদেরকে পুলিশের হ্যান্ডওভার করে এখন জিবিআ আউটপোস্টের মধ্যে আছে। আমরা চাই এলাকাবাসীর থেকে আমরা চাই সূর্যদেব বর্মার বাড়ি থেকে ধরা হয়েছে, জুয়াতে লিপ্ত আসলো, হাতে নাতে ধরছি, এরপরে একটা মেয়ে ওইখান থেকে দৌড় দিছে, অসামাজিক কার্যকলাপে তারা জড়িত। সূর্যদেবের বাড়িতে আমরা সূর্যদেব বর্মার বাড়িতে অসামাজিক কার্যকলাপ হয় রেগুলার, আমরা চাই এলাকাবাসী ওইখান থেকে তাদের উচ্ছেদ করা হোক, উচ্ছেদ করা হোক। কারণ বাবন দেব বর্মা ও ভালো নাম বিশ্বজিৎ দেব বর্মা, প্রদীপ দেব বর্মা ভালো নাম, প্রদীপ দেব বর্মা আর ডাক নাম বাবন, এরপরে হচ্ছে রাজ্য কমিটির ভাই এখানে ধরা পড়ছে, প্লাস যে বাড়ির মালিক সূর্যদেব বর্মা ওরে নিয়ে আসি আমরা, কারণ ওর বাড়িতেই আজকে বিগত 25 বছর যাবত কার্যকলাপ শুরু হইতেছে, অসামাজিক কার্যকলাপ। সঙ্গে আছে পলাশ দেব, বাবার নাম দিলীপ দেব, ও সঙ্গে ছিল, হো ধরতে পারছি না, হো বাইগা গেছে গিয়া। সূর্যকুমার কি করে? পকেটে প্রচুর টাকা ছিল, পলাশ দেব চাকরি করে, সূর্যকুমার কিছুদিন আগে আবার লেবারের টাকা টুকু দিছে না, এগুলো নিয়ে আপনার বাজারে, কারণ বিগত অনেক বছর 25 বছর যাবত তারা পাড়াটারে নষ্ট করে দিতেছে, তার জন্য আজকে ধরা হয়েছে। আমরা ওদের কঠোর শাস্তি চাই আর কিছু না, আমরা ওদের একদম কঠোর শাস্তি, যাতে ওরা এখানে কোর্টে গিয়ে 200 টাকা দিয়ে যাতে জামিনে না আসতে পারে, যাতে ওরা অন্তত জেল কি কি জিনিস ওরা দেখতে পারে, যে এত এত অতিষ্ঠ করে তুলেছে আমাদের পাড়াকে, আমাদের কুমিরটা লাগে এত বদনাম করে তুলেছে, সেটার আমরা সুবিচার আর কঠোর ব্যবস্থা চাই আমাদের 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 কাছে। নাগরিজনা থেকে জিবি যাওয়ার রোডে অটোগুলি নির্দিষ্ট পথে চলাচল করছে না, পরিবহন দপ্তর অটো চালকদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে কাজের কাজ কিছুই হচ্ছিল না, তাই এবার থেকে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল পরিবহন নিগম। নাগেরতলা থেকে জিবি যাওয়ার রোডে দীর্ঘদিন যাবত অভিযোগ রয়েছে তারা নির্দিষ্ট রোডে চলাচল করছে না, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরেও আয়ত্তে আনা যাচ্ছে না, এবার তাদের বিরুদ্ধে কঠোর হাতে সিদ্ধান্ত নিল পরিবহন নিগম। প্রথম দিনে নিয়ম ভাঙা গাড়ি 20টি অটোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, এই নিয়ম ভঙ্গ করা হলে তার বিরুদ্ধে আগামী দিনে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পরিবহন নিগম। একই বিষয়ে 3 বার ধরা পড়লে তার পারমিট বাতিল হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত এমভিআই। শ্রমিকদের না জানিয়ে বন্ধ করে দেওয়া হলো তুলসী জর্দার ইউনিটটি, এর প্রতিবাদে সোমবার কর্মযুক্ত শ্রমিকরা শ্রম কমিশনারের দ্বারস্থ হলো। শ্রমিকদের না জানিয়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো ধরমপাল সত্যপাল তুলসী জর্দা ইউনিটটি, এতে ব্যাপক ক্ষোভ দেখা দেয় কারখানায় নিযুক্ত শ্রমিকদের মধ্যে। সোমবার কর্মচ্যুত কর্মীরা তাদের বকেয়া টাকা প্রদান ও কর্মসংস্থানের দাবিতে শ্রম কমিশনার তরুণ দেব বর্মার সাথে দেখা করেন। শ্রমিকদের দাবি, কোম্পানি কর্তৃপক্ষ প্রমোদ শর্মা এলাকার মাফিয়াদের নিয়ে রাতের অন্ধকারে কোম্পানির দরজা তালা দিয়ে দেয়, কোম্পানির তরফে তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে কিছুই জানানো হয়নি। শ্রমিকদের দাবি, নেশামুক্ত ত্রিপুরা গড়তে জর্দা কারখানাটি বন্ধ করে দিয়ে এই স্থানে অন্য কোন কারখানা করা হোক। আপনারা লেবার কমিশনের কাছে আসছেন? আমরা লেবার কমিশনের কাছে আমার উদ্দেশ্য, আপনারা অবগত আছেন, কালকেও বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাইছে,
যে আমাদের যে একটা ক্লোজার নোটিশ কোম্পানিতে ইয়ে করা হয়েছে, তারপরে কোনো কিছু আমাদের সিটিএল টাইম কালকে ছিল, কিন্তু দেখা গেছে কি আমাদের সঙ্গে কোনো কথা নাই। রাত্রেবেলা আমাদের যে এখানে যে কর্তৃপক্ষ অমুক শর্মা কিছু কয়েকজন আমরা মাফিয়াই কমু মিয়া রাত্রেবেলা তারা আসে কোম্পানি ক্লোজ আপ করতে, হ্যাঁ তালা লাগাইতে, আমাদের সঙ্গে কোনো আলোচনা তারা কোনো ইয়েই করলো না, ফট করে কোম্পানি লাগাই দিল, এটা তো আমরা বলতে পারলাম না। পাশাপাশি আমাদের যে বেতন, আমরা তো আজকে এতদিন ধরে বেতন পাইতেছি না, আমরা কীভাবে আমরা পরিবার নিয়ে কীভাবে পরিবার নিয়ে আমরা চলি, এটাই আমরা এখন কমিশনারের দায়িত্ব হয়েছি। এবং নেশামুক্ত আমাদের কথা হইল ঠিক, আমাদের যে নতুন সরকার, সরকার ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা করতে চাইতেছে, আমরা নেশামুক্ত ইয়ং জেনারেশন, নেশামুক্ত ত্রিপুরা আমরা চাই, কিন্তু সেই নেশা এটা জব্দা বন্ধ হোক। পাশাপাশি এখানে যদি ধূপকাঠির থেকে আনবো করে যেই কোনো কোম্পানি, বাস, বেতের, যে কোনো ফ্যাক্টরি হোক, আমরা সেটা চাই, আমাদের পরিবার বাঁচুক, আমরা কর্মসংস্থান পাই। পাশাপাশি আমাদের এই শ্রমিকদের কথা যে আপনারা প্রচার করতেছেন, আপনাদের খুব ধন্যবাদ। এবং আমাদের যাতে পেটের ভাতের যোগান যাতে আমরা কমিশনারের কাছে সেই দাবি আমরা রাখতে পারি, পেটের ভাতের যোগান জন্য, সেই জন্য আমরা আজকে এখানে আসি। কোম্পানির নাম কি? আমাদের কোম্পানির নাম হলো ধর্মপাল সত্যপাল তুলসী যোদ্ধা ইউনিট। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সির সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত আরএফএল, এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজং নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর
ত্রিপুরা সরকার। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানেই নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানেই হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরিফুল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের টি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TNT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। 24 মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। 1882 সালে এই দিনে বৈজ্ঞানিক রবার্ট কক যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন, যার ফলে পরবর্তী সময়ে এই রোগের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে। যক্ষ্মা রোগ একটি সংক্রামক ব্যাধি, এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, কিন্তু যক্ষ্মা রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। এই রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও সংশোধিত জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি চালু রয়েছে। রয়েছে বিনামূল্যে যক্ষ্মা রোগ শনাক্তকরণের ব্যবস্থাও। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। এই কর্মসূচি সার্থক রূপায়ণ করতে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি দরকার জনসাধারণের সক্রিয় সহযোগিতা। যক্ষ্মা রোগ প্রতিরোধে এবং যক্ষ্মা রোগে আক্রান্তদের সঠিক চিকিৎসা গ্রহণের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিনম্র অনুরোধ জানাচ্ছি। যক্ষ্মা রোগ প্রতিরোধে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে BCG টিকা অবশ্যই দিন। কাশি হলে থুতু ও কফের পরীক্ষা করিয়ে নিন। মনে রাখবেন, যক্ষ্মা রোগ নিরাময়যোগ্য। ডটস পদ্ধতিতে চিকিৎসায় যক্ষ্মা রোগ নির্মূল হতে পারে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল UPVC ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল UPVC ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল UPVC ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। টেবিলে আগেই সাজিয়ে রেখেছি কারি বোল, গ্লাস আর প্লেট। একটু পরে তুমি নিয়ে এলে ফিনি সেট, ওরা সবাই খুব খুশি। লাইফে ছোট কিংবা বড় সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসে পিওর ইউনিক ডিজাইন, মনে দাগ কাটবে ইটালিয়ানো পিওর আর্ট। রে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিব আরএফএল রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার, পুরোপুরি রয়্যাল। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। যাব
সময়ে যাক সময়ে যত ঠিক তোমার আমার মতো এমন সুন্দর সম্পর্কটার মতোই টিকে থাকবে আপনার ড্রেসিং টেবিলের সৌন্দর্য। রিগাল ড্রেসিং টেবিলের প্রপারলি সিজন্ড এন্ড ট্রিটেড কানাডিয়ান রেড ওক আর লেকার ফিনিশ ধরে রাখে এর সৌন্দর্য প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আগরতলা শহরকে পাল্লা দিয়ে বৃষ্টির জলে নাকাল শহরতলি এলাকা। অভিযোগ উঠেছে শশ এলাকা কাউন্সিলরদের বিরুদ্ধে, যারা জল নিষ্কাশনের ব্যাপারে কোনো খেয়াল রাখছে না। দেখতে পাচ্ছেন যে এখন এই জল জমে আছে, আর একটু বৃষ্টি হলেই এখানটা আপনার হাঁটু জল হয়ে যায়, মানুষ চলাচল করতে পারে না। কী কারণে জল আটকায়? ড্রেনেজ সিস্টেমটা একদম ব্লক হয়ে গেছে, ওই জন্য আউটলেট দিয়ে জলটা নামছে না, পরিষ্কার করানো হয় না। পরিষ্কার করলে কি হবে? ওই জায়গাটাই তো ড্রেনটা ছিলেন আর কি কণিকা দাস পাল, আর এখন তো ইয়ে হলো এমএলএ হলো সুদীপ রায় বর্মণ। এইগুলো কাজগুলো তো আপনার এটাকে সবসময় এরকম জল থাকে? হ্যাঁ, এখন তো দেখছি এরকমই, এখন মানে তো বেশ কিছু জায়গাতে একটু বৃষ্টি হলে জলটা মানে এটা দাঁড়িয়ে হচ্ছে, জল ড্রেন থেকে জল আসে দেখা যায়। হ্যাঁ, ড্রেনের জল, ইয়ের জল, বৃষ্টির জল সব একাকার হয়ে যায়, প্রবলেমটা আর কি। ওকে, আপনি ভালো করে বৃষ্টি হলে দূরে জলে যাবো, এই জায়গাটা কতটুকু জলে যাবো, আপনি যেতে পারছেন আরও জলে যাবো, তারা কইছে কাজ স্যাংশন দিয়েছে, কাজ ধরবো। এর আগে তো দেখতে হবে যাওয়া যেন জল হতো, কাজই করছে না এত বছর ধরে, কাজ হয়েছে নিয়ে নেই, কাজ হচ্ছে না, শ্বশুর টিআরপি ও পিটিসি দপ্তর থেকে সঠিক সময় ড্রাইভিং লাইসেন্স না পেয়ে অফিসারকে তালাবন্দি করলো বিক্ষিপ্ত বেনিফিশিয়ারিরা। ঘটনা শান্তিবাজার মহকুমার লেলিন কলোনি এলাকায়। পিটিজি অফিসকে গত 2017 ড্রাইভিং ব্রাইনস ফর্ম তো ড্রাইভিং নি সার্টিফিকেট একে ড্রাইভিং লাইসেন্স ফর না হিও আবসে রিয়া আপনি বাগে ব্রাকে অফিস অফ তিও ফাইয়ে তালা রিহা গত 12 কে ব্রা ওহা রিফিয়া 30 তারিখ এপ্রিল মাস হো লাইসেন্স নি হিমো তো কসে মতো আবো কসে ম আপন বঙ্গ খেয়েছে রিয়া তিন ফাইনে মসে আবো লেখা আছে ডিপুটি থিওসে সব এক লেখা আপন বগে তিন উচি লেখা শুয়ে পেলে ফেহা চৌ এখে চিনি বিনা ফেসির উঠে মানে ইয়া আপন মমি এখে বকে অলরেডি এক বছর কা থাং বগে এখেতে গুতালা তো র মটর পাম্প সেট তো আকাং মানি থেয়া তো রাইবারে নি থেয়া তো লগং সনে দুইটা তো বকে সুলার নি পাম সিনটেক্স পো তো এখে এসকে বারে নি পান্ডা 20 লক্ষ টাকা মা পারাও রিয়া মান তো গঙ্গরাই পারা নেই পান্ডা হে আবো পরি গিয়া আবো নে বগে সে জং তেইও ফায়ে তালা মাপরি ও তো অফিসার লেখে তে রম সিও পোস এখে এ মাতা ফত ও এ বক মাহিনাই টেংকি সিনটেক্স টেংকি তো তো আবো নে লগে মোটর পর দুই রকম মোটর তো বসে জং কে কামাকে সিয়া দেখে মাও মা সুলানি পান্ডা ফত ওম সিও আবোন তেম পান্ডা তেম অফিস নে পান্ডা দে না পারাবো ওকে বিনা ফিসাস নে পান্ডা হিতি মা পারাও বক মানে পান্ডা আবম সা সনি কাগজ দে তো ওকে 2016 নি পান্ডা মানে কাউনি সে
অলরেডি সেনশন পাই মানকে রিয়া মান তিমছ হা আবন বগে চমা ফাইমছ হা আবন গেব তিনি নিসকালে নাই সিয়া দেবাকে তে মরাও এহে আবন সকালে চলে সিয়া মমিকে তিয়া সে ফাইয়ে চনাই ফাইম বগে সিয়া টিংকি নম বগে চং ফুন খেলাই মা তিমছ হা কেন না তব তালা ব্রে মস পসপন সা তাও তো চং তো ব্রে মত কো ইনফর্ম খে মত জের চং মহান সিলে সিকো ইনকে সিডি প্রোগ্রাম অফ বিশ্বাস পসপন কে আবত চং তো সিয়া ওকে বংশাকা দীপ ডিপোজিট কমিশনার দেহিং আর ডাইরেক্টর দেহিং বন ফোন খেকনা পত অফিসার নে মুখ মাসে সে রনিকে সঞ্জীব সরকার এই যে পিটিজি অফিস তালা দেওয়ার কারণ তা হলো যে বিগত ষোলো সতেরো বছরের কয়েকজন কিছু ড্রাইভিং এর জন্য ট্রেনিং করানো হয়েছে আর ট্রেনিং করার পরে সার্টিফিকেট সহ লাইসেন্স করে দেওয়ার জন্য এই যে প্রোগ্রামটা চালু হয়েছে এখানে কিছু এজেন্সি আছে এজেন্সি আইআই ট্রিপল আই এম এই এজেন্সিগুলো তারা দায়িত্ব নিয়েছিল আজ অবধি আজকে এই 14 মে 2018 হয়েছে এখন পর্যন্ত এই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় নাই এর কারণে আমরা আজকে তালা দিতে হলো এখনকার মতো সংবাদ এই পর্যন্তই আমাদের অন্যান্য সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায় নমস্কার।